ভিতরত আসামির মৃত্যু। উত্তপ্ত লক্ষিমপুরের খেলমাটি, প্রচণ্ড গরমতো উলাই আহি থানা ঘেরাও উত্তেজিত জনতা, আরক্ষীর বাহনের শিলকুটি নিক্ষেপ প্রতিবাদকারী, আরক্ষীর বাহন ভাঙি লন্ড ভন্ড প্রতিবাদকারী, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাবে আরক্ষীর শূন্যলৈ গুলিচালনা। লক্ষিমপুর খেলমাটি থানার লকআপত রহস্যজনকভাবে মৃত্যু ঘটিছিল আশরাফুল আলী নামের চুরিকাণ্ডত অভিযুক্ত এজন আসামীর। আরক্ষীর নির্যাতনত আশরাফুলের মৃত্যুর অভিযোগ তুলি এইদরে উত্তেজিত হয়ে পড়ে রাইজ। আরক্ষীর মতে থানার ভিতরতে অসুস্থ হয়ে মজিয়াত ধরি পড়েছিল আশরাফুল, কিন্তু পরিয়ালের মতে আশরাফুলের গাত আছিল আঘাতর চিন। মূল লোয়াটো চুর করা নাই, বিনা হিসাবত লোয়াটো ধরে লইলে, আর যেজনীক মারিছে সেইজনী ভাল, একো বেমার আজার নাই, সেইজনীক কচি পুলিশে লই গই আমার ঘরত উঠিছে, মুক মাটি উঠাইছে, লাইট জ্বলাইছে, দরজা গুছাইছে, মোর ঘরত কচি উঠিছে, জানে নাই, একো বেমার নাই, আমার ভাল মানুষ আনিছে, মোর ভাইটি হোক আমার ভাল মানুষ রখাই দিব লাগিব, হেতি নিজে থানা ভিতরত আনি মারিছে। লক্ষিমপুরের পশ্চিম সানমারির আশরাফুল আলীর বিরুদ্ধে পূর্বেও আরক্ষীর হাতত আছিল বিভিন্ন অভিযোগ। আরক্ষীর মতে নিহত আশরাফুল আলী একটা মোবাইল চুরি গেঙর লিডার, মোবাইল চুরিক কেন্দ্র করিয়েই খেলমাটি আরক্ষী থানালয় মাতিছিল আশরাফুলক। আশরাফুলের রহস্যজনক মৃত্যুর পিছতে উদ্ভব হয় আরক্ষীয়ে ভাবিব নোৱাৰা পরিস্থিতি। এই পরিস্থিতি সৃষ্টি করা যেখানে লড়া আছে সেখানে একচুয়ালি তেওঁৰ পৰিয়ালৰ মানুহ নহয় বা তেওঁৰ গাঁৱৰ লড়া নহয়, এইখিনি আনসোশিয়াল কিছুমান লড়া আছে, তেওঁলোকে এই পরিস্থিতিটো সৃষ্টি কৰিবৰ বাবে আমাৰ যিটো ক্রাউড আছিলে পৰিয়ালৰ যিখিনি মানুহ আরক্ষীর লগত কথা পাতিব আহিছিলে, প্রশাসনের লগত কথা পাতিব আহিছিলে, এই তেওঁলোকৰ মাজত সোমাই এই পরিস্থিতি সৃষ্টি কৰি তৃতীয় পক্ষ এটা জড়িত আছে। আমি তেওঁলোকক ডিসপার্স কৰিছিলোঁ, কৰাৰ লগে লগে তেওঁলোকে আরক্ষীর উপর আগতেই চাগে তেওঁলোকে আমাৰ ধারণা হৈছে আগতেই চাগে জমা কৰি থৈছিলে শিলগুটি, সেই শিলগুটি আরক্ষীলৈ নিক্ষেপ কৰিছে। প্রতিবাদৰ সময়ত পরিস্থিতি ইমানেই উত্তপ্ত হৈ পৰে, ঘটনাস্থলীত আরক্ষীয়ে শূন্যলৈ গুলিচালনা কৰিবলগীয়া হয়। ইফালে বাহনত শিল দলিয়াই বাহন ভঙা কেইবাজনো যুবকক ততালিকে আটক কৰে আরক্ষী। ঘটনাস্থলীত আরক্ষী আর CRPFৰ বৃহৎ দল মোতায়েন কৰি পরিস্থিতি শান্ত কৰাৰ চেষ্টা চলায় আরক্ষীয়ে। দীর্ঘ সময় ধরে হওয়া উত্তাল প্রতিবাদৰ পাছত সেনা আরক্ষীয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যদিও অঞ্চলটুক বর্তমানে অব্যাহত চেপা উত্তেজনা। ইফালে এই ঘটনার পাছত এক্স হ্যান্ডেল যোগে খেলমাটি থানার SI দীপাঙ্কর সাংবাই তৎকালে নিলম্বনের ঘোষণা করে আরক্ষী সঞ্চালক প্রধানে। আনহাতে বৈরাম দেউরী, অনিল বরা নামৰ দুজন কনিষ্টবলকো নিলম্বনের ঘোষণা করা হয়েছে। লগতে উত্তর মন্ডলের DIG তাৎক্ষণিকভাবে খেলমাটিলৈ গৈ পরিস্থিতির নির্দেশ দিয়ে আরক্ষী সঞ্চালক প্রধানগুলো। এই গোটেই ঘটনা সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ করে আরক্ষী থানা আক্রমণের ঘটনা গরিহণা দিয়ে বিধায়ক মানব ডেকা। আনহাতে লকআপত আসামীর মৃত্যুর ঘটনাত আরক্ষী আর দণ্ডাধীন পর্যায়ের তদন্তর ব্যবস্থা লওয়ার কথা সদরি করে বিধায়কগুলো। ইয়ার উপর ব্যবস্থা গ্রহণ করবলে অনুরোধ জানাও। সেই মর্মে আরক্ষী মহাপরিদর্শক মহোদয়ে আমার বিশ্বনাথ চাৰিআলি এডিশনাল SP হেডকোয়ার্টার দ্বারা পুলিশ ইনকোয়ারি দিয়া হয়েছে। ইয়ার উপরও সেই থানাখনের ভারপ্রাপ্ত বিষয়াসহ যখন ব্যক্তি সেই সময় আসলে তেওঁলোকক ইতিমধ্যে সাসপেনশন বা নিলম্বন করা হয়েছে। দুষ্কৃতিকারী থানাখন এটেক করার বা পুলিশক এটেক করার একটা প্রবণতা তেওঁলোকৰ আহে আর সেই কাম সংঘটিত করে। মই এটাই অনুরোধ কৰিছো কোনোৱে যাতে আইন হাতত তুলি নলয়। ইফালে ঘটনাক দুর্ভাগ্যজনক আখ্যা দি আরক্ষীর অরাজক ভূমিকাক চোকা সমালোচনা কংগ্রেসের বিধায়িনী দলের দলপতি দেবব্রত শইকীয়ার। অপরাধজনিত ঘটনা আর এই শেহতীয়াক যেটু আপনাকে লক্ষিমপুর কলে সেগুলিকে অসম আরক্ষীর অরাজকতা চলি আছে আর দুর্ভাগ্যজনক। বহু ভাল বিষয়া আছে কিন্তু তেওঁলোকক ভালকৈ
কাম করবলে সুযোগ দিয়া নাই, রাজনীতি সকলো ক্ষেত্রতে করে আছে। লক্ষিমপুরের পৰা সঞ্জীৱ লাহনৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম।